নমস্কার আমি শীর্ষ রায় নবরবিকিরণ এবং নবনলন্দা সঙ্গীত শিক্ষায়তনের যৌথ উদ্যোগে খুব শিগগিরই আসতে চলেছে সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা যার নাম গানের ভিতর দিয়ে আর এই বিশাল কর্মযজ্ঞের পরিচালনায় এবং পরিকল্পনায় যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় নবনালন্দা গ্রুপ অফ স্কুলসের প্রিন্সিপাল স্যার শ্রী অরিজিৎ মিত্র এই এত বড় কর্মযজ্ঞের খুব ক্ষুদ্র একটা অংশ হতে পেরে এবং এই কর্মযজ্ঞের সাক্ষী হয়ে থাকতে পেরে আমি ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞ বিকিরণের কাছে নবনালন্দা সঙ্গীত শিক্ষায়তনের কাছে এবং সর্বোপরি অরিজিৎ স্যারের কাছে এবার আসি একটু প্রতিযোগিতার কথায় এই প্রতিযোগিতা তিনটে বিভাগ নিয়ে হচ্ছে প্রথম বিভাগ হচ্ছে দশ বছর থেকে চোদ্দ বছর বয়স যাদের দ্বিতীয় বিভাগে থাকছেন যাদের বয়স পনেরো বছর থেকে আঠেরো বছর পর্যন্ত আর তৃতীয় বিভাগ থাকছে উনিশ বছর এবং তার ঊর্ধ্বে মানে সর্বসাধারণদের জন্য তো সুতরাং রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা ভালো গান গাইছেন গান শিখছেন এবং স্বপ্ন দেখেন ভালো গান গাওয়ার ভালো একটা প্ল্যাটফর্ম পাওয়ার তাদের জন্য এটা কিন্তু একটা বিরাট বড় সুযোগ এবার আসি প্রতিযোগিতাটা কিভাবে হচ্ছে প্রতিযোগিতার তিনটে ধাপ আছে প্রথম ধাপ মানে যেটাকে আমরা বলছি প্রাক প্রাথমিক পর্যায় সেখানে আপনাকে একটা গানের ভিডিও পাঠাতে হবে রবীন্দ্রসঙ্গীতের ভিডিও পাঠাতে হবে ল্যান্ডস্কেপ মোটে মানে ফোনটাকে এইভাবে রেখে নয় ভিডিওটি করবেন আপনার ফোনে এবং কোনো ভিডিও অ্যাপ ইউজ করা যাবে না সরাসরি ফোনের স্পিকারে গানটি রেকর্ড হবে যদি আপনি মাইক থাকে বাড়িতে মাইক ইউজ করতে চান করতে পারেন কিন্তু কোনো রকম সাউন্ড এডিট করা চলবে না কোনো রিভার্ভ ডিলে দেওয়া চলবে না বা কোনো অ্যাপে সাহায্য নেওয়া চলবে না গান গাইতে হবে আপনাকে নিজে হারমোনিয়াম বাজিয়ে কেউ হারমোনিয়ামে সাহায্য করতে পারবেন না যদি আপনি হারমোনিয়াম বাজাতে না পারেন সেক্ষেত্রে আপনি হারমোনিয়ামে সাপা ধরে গাইতে পারেন অথবা তানপুরা সাহায্য নিয়ে গাইতে পারেন তানপুরা আপনি ম্যানুয়াল তানপুরা নিতে পারেন বা ইলেকট্রনিক্স তানপুরা নিতে পারেন অথবা ফোন থেকে অ্যাপেও তানপুরা বাজাতে পারেন তবে হ্যাঁ অবশ্যই তবলার সাহায্য কিন্তু নিতেই হবে সেক্ষেত্রে তবলা কেউ সঙ্গত করতে পারেন অথবা আপনি অ্যাপ থেকেও তবলা ব্যবহার করতে পারেন এইভাবে গানটি রেকর্ড করে আপনাকে পাঠাতে হবে বা ফর্মে একটা সাইট দেওয়া আছে সেখানে আপনাকে ভিডিওটি আপলোড করতে হবে এবং এই ভিডিও আপলোড করার লাস্ট ডেট হচ্ছে চোদ্দই জানুয়ারি ফর্ম কিন্তু ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে ফর্ম সাবমিশনের লাস্ট ডেট কিন্তু সাতই জানুয়ারি তাই আর দেরি করবেন না দেখতে দেখতে সাতই জানুয়ারি এসে যাবে এবং তারপর আরও সাত দিন থাকছে আপনার ভিডিও সাবমিট করার জন্য আপনি কিন্তু আরও সাত দিন এক্সট্রা পাচ্ছেন ভিডিও সাবমিট করার জন্য চোদ্দোই জানুয়ারি লাস্ট ডেট এবং এই ভিডিওগুলো থেকে বিচারকরা কিছু জনকে নির্বাচন করবেন এবং নির্বাচিত যারা প্রতিযোগী থাকছেন তাদেরকে নিয়ে হবে অফলাইন প্রতিযোগিতা তখন কিন্তু আপনাকে আসতে হবে হ্যাঁ এক্ষেত্রে বলে রাখি যে অফলাইন প্রতিযোগিতার জন্য আপনাকে দুটো জায়গার অপশান দেওয়া হবে সেটা আপনার ফর্মেই থাকবে আপনাকে ফর্মে উল্লেখ করে দিতে হবে যে আপনি যদি নির্বাচিত হন তাহলে সেক্ষেত্রে কোনটা আপনার জন্য সুবিধার জায়গা যেখানে আপনার আসতে সুবিধা হবে সেখানে আপনি আসবেন একটি হলো কলকাতা এবং অপরটি হলো শান্তিনিকেতন এবার এই অফলাইন প্রতিযোগিতা থেকে যারা নির্বাচিত হবেন তাদেরকে নিয়ে হবে চূড়ান্ত প্রতিযোগিতা অফলাইন প্রতিযোগিতায় একই নিয়মে আপনাকে হারমোনিয়াম বাজিয়ে গাইতে হবে হারমোনিয়াম না বাজাতে পারলে যেভাবে যেভাবে গাইতে পারেন সেটা আমি আগেও বলে দিয়েছি একই নিয়ম থাকছে তবলার ক্ষেত্রে তবলা যিনি সঙ্গত করবেন সংস্থার পক্ষ থেকে তাকে রাখা হবে যদি আপনি চান আপনার সঙ্গে কাউকে নিয়ে আসতে তবলা সঙ্গতের জন্য সেক্ষেত্রে সেটা সংস্থা অ্যালাউ করবে আর চূড়ান্ত প্রতিযোগিতার ক্ষেত্রে আপনাকে দর্শকদের সামনে গাইতে হবে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সংস্থায় সমস্ত যারা সঙ্গত করবেন তাদেরকে কিন্তু সংস্থাই ব্যবস্থা করবেন আপনি কাউকে আনলে তাকে গ্রাহ্য করা হবে না চূড়ান্ত প্রতিযোগিতায় তিনটি বিভাগ থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছেন তাদের জন্য পুরস্কারটাও একটু বলে দিই এখানে কিন্তু পুরস্কারে একটা দারুণ বিশেষত্ব আছে পুরস্কার মূল্য তো আছেই তার সঙ্গে আছে নবর মতো খ্যাতনামা অর্গানাইজেশনের ইউটিউব চ্যানেল থেকে একটা মিউজিক ভিডিও করার সুযোগ এটা কিন্তু একটা দারুণ সুযোগ এই সুযোগের জন্য যারা শিক্ষার্থী তারা কিন্তু অপেক্ষা করে থাকে যে একটা মিউজিক ভিডিও হবে সুতরাং আর দেরি করবেন না ও আরও একটা সুযোগ রয়েছে যেটা মিস করে যাচ্ছিলাম নব নালন্দার রবীন্দ্রসরণ মানে বৈশাখে যে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হয় সেটি কলকাতার বুকে সমস্ত শিল্পী মহলে ভীষণ পরিচিত অনুষ্ঠান ভীষণ সমাদৃত অনুষ্ঠান এবং বড় বড় শিল্পীরা সেই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে থাকেন তো যারা এই প্রতিযোগিতায় কৃতি হবে যারা সফল হবে তারাও কিন্তু এই অনুষ্ঠানে গাওয়ার সুযোগ পাবে এবং এই অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার দর্শক শ্রোতা উপস্থিত থাকেন সুতরাং বুঝতেই পারছেন যে এত বড় সুযোগ এবং এত ভালো ভালো সুযোগ এটা হাতছাড়া করা নিশ্চয়ই আপনারা চাইবেন না না হাতছাড়া করতে তাই আর দেরি না করে খুব শীঘ্রই ফর্ম কালেক্ট করে ফেলুন এবং ফর্ম সাবমিট করে দিন এবং তারপর ভিডিও সাবমিট করে দিন নমস্কার